আপনারা দেখছেন এফটিভি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার 71তম জন্মদিন ও জনগণের ক্ষমতায়ন দিবসে অনাড়ম্বর দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ যুবলীগ মালয়েশিয়া শাখা। কুয়ালালামপুরের পুরুতে যুবলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় মালয়েশিয়া যুবলীগ আহ্বায়ক তাজকির আহমেদ এর সভাপতিত্বে ও যুবলীগ সদস্য জহিরুল ইসলাম জহিরের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনসুর আল বাশার সোহেল, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম সোহেল, মার্শাল পাভেল, সেলিম সর্দার, ফরহাদ হোসেন, যুবলীগ শ্রীলঙ্গার প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদক এস এম রানা কাজী, বুকিত বিন্তাং শাখা কমিটির সভাপতি মান্নান মাতবু সহ আরও অনেকে। তানজিনা সিমু, এফটিভি নিউজ ডেস্ক, বাংলার স্পন্দন।